প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামিটিভ এক্সামের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে সেকেন্ড সামিটিভ এক্সামে। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের থাকবে 40 মিনিট। আচ্ছা, পাঠ্য বিষয় থেকে কী কী বিষয় তোমাদের থাকবে? প্রথম, জল, স্থল, বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া ও জলবায়ু, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের অরণ্য ও বন্যপ্রাণ। এই অধ্যায়গুলোই কিন্তু তোমাদের সেকেন্ড সামিটিভ এক্সামে থাকবে। ভালো করে দেখে নাও। এবার তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। প্রথম, জল, স্থল, বাতাস, এখান থেকে এমসিইউ কোশ্চেন থাকবে একটা, আর শুধুমাত্র ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে একটা, প্রশ্নের মান 5। বরফে ঢাকা মহাদেশ, এখান থেকে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে, আর কোনো ধরনের প্রশ্ন তোমাদের থাকবে না। আবহাওয়া জলবায়ু, এখান থেকে এমসিইউ কোশ্চেন আর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন কিন্তু শুধুমাত্র থাকবে। ভারতের জলবায়ু, এখান থেকে এমসিইউ কোশ্চেন থাকবে একটা, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে একটা, আর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধ্বনি প্রশ্ন থাকবে একটা। ভারতের মাটি, এখান থেকে এমসিইউ কোশ্চেন থাকবে একটা, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে একটা। পরে, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে এমসিইউ কোশ্চেন থাকবে একটা, আর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে একটা, আর কিন্তু কোনো রকম প্রশ্ন থাকবে না। পরের বিষয়, ভারতের অরণ্য ও বন্যপ্রাণ, এখান থেকে শুধুমাত্র বহু বিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন আর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নই থাকবে, প্রশ্নের মান 1 করে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 25 মার্কের প্রশ্ন কাঠামো। এবার তোমরা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও, তাহলে তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে কী ধরনের কোশ্চেন প্যাটার্নে তোমাদের সেকেন্ড সামিটিভ এক্সামের প্রশ্নপত্র হয়। একের দাগে রয়েছে ঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, টোপোস্পিয়ারের ওপর ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম। এখানেও 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 5 ডিগ্রি সেলসিয়াস, 6.5 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, 5.6 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, পূর্বঘাট পর্বতের পশ্চিম ঢাল আর পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, লাল মাটি, পলি মাটি, পার্বত্য অঞ্চলের মাটি, ল্যাটারাইট মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে, যেটা হবে সেটা তোমরা লিখবে। পরের প্রশ্ন, তুমি সুন্দরবন অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে? কাঁটা ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য, উপকূলীয় লবণাম্বু অরণ্য আর ক্রান্তীয় পাতাঝরা অরণ্য, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বাঘ, সিংহ, একশৃঙ্গ গন্ডার, রেড পান্ডার জন্য বিখ্যাত। দুয়ের দাগে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। আটলান্টিক মহাদেশের ড্যাশ হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। পরের প্রশ্ন, ড্যাশ বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়। পরে, শুদ্ধ ও অশুদ্ধ লেখো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কাঁটা ঝোপ ও গুল্মজাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, এক কথায় প্রকাশ করো, ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত? তিনের দাগে রয়েছে, অধিক 30 শব্দে উত্তর দাও। এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 2 = 4। প্রথম প্রশ্ন, সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়ার পূর্বাভাস কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? পরের প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির মাটি চাষের অনুপযুক্ত কেন? চারের দাগে রয়েছে, অধিক 50 শব্দে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 × 2 = 6। প্রথম প্রশ্ন, আটলান্টিক অভিযান করতে গেলে তুমি বছরের কোন মাস বেছে নেবে এবং কেন? পরের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ও উত্তর পূর্ব মৌসুমি বায়ুর মধ্যে
জলবায়ুগত তিনটি পার্থক্য উল্লেখ করো। পাঁচের দাগে রয়েছে অধিক 80 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিভাবে মানুষের কাজের জন্য নষ্ট হচ্ছে নিজের ভাষায় গুছিয়ে লেখো। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নই তোমাদের কিন্তু সেকেন্ড সামিটিভ এক্সামের প্রশ্নপত্র হবে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামিটিভ এক্সামের ভূগোলের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নের উত্তর সহ সাজেশান এবং বড় প্রশ্নের সাজেশান কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আমার সাথে তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবারে প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবীর মধ্যেও অনেক অনেক শেয়ার করে দাও। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো, নমুনা প্রশ্নপত্র, সাজেশান কিন্তু আপলোড করে দিয়েছি। সেই ভিডিওগুলোও যদি এখনও পর্যন্ত না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আরও একটা কথা বলে রাখা ভালো, সেকেন্ড সামিটিভ এক্সামের প্রশ্নপত্র যেহেতু প্রতিটি স্কুল নিজেই করে, সেহেতু তোমরা পরীক্ষার আগের সপ্তাহে স্কুলে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে বারবার আলোচনা করা হবে সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমাদের সাজেশানের পাশাপাশি খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে দেখবে সমস্ত প্রশ্নেরই তোমরা কিন্তু উত্তর করতে পারছো।